দেখো নবপত্রিকা স্নান দিয়ে শুরু এই মহাসপ্তমীর দিন এবং তারপরে সারাদিন ধরে রীতি মেনে চলে পুজো এবং রাত্রিবেলা শীতল ভোগের পর দেওয়া হয় যেটা আমরা দেখছি যে মিঠাই ভোগ এবং দীর্ঘ এই দুশতক ধরেই চলছে কিন্তু এই মিঠাই ভোগ তৈরি হচ্ছে শোভাবাজার রাজবাড়িতে ঠিক যেখানে মা পূজিত হচ্ছেন তার পাশেই প্রথমে ছবিটা দেখাতে বলবো ভগবান শাকে এখানে একের পর এক মিষ্টি কিন্তু তৈরি করা হয়েছে একেবারে ভোর রাত থেকে শুরু হয়েছে এবং তোমায় জানিয়ে রাখি যে গঙ্গার জল কর্পূর দিয়েও কিন্তু এই মিষ্টি তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে এই যে পুরো চার পুরুষ ধরে মেদিনীপুর থেকে মানুষ আসছেন এবং তারা এখানে বানাচ্ছে লাড্ডু থেকে আরম্ভ করে গজা মিষ্টি জিলেপি কি নেই মাকে মিঠাই ভোগ দেওয়া হবে এবার আমরা কথা বলে নেবো যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের সঙ্গে একদম দেখা যাচ্ছে কড়াইয়ে করে একের পর এক মিঠাই তৈরি চলছে জোর কদমে এই রীতি মূলত কি রয়েছে যদি বলেন হ্যাঁ যেহেতু আমরা ব্রাহ্মণ নই তো মাকে আলাদা করে কোনোরকম রান্না প্রসাদ আমরা দিতে পারি না এই মিঠাই ভোগটা হচ্ছে আমাদের একদম স্পেসিফিক রাজা নবকৃষ্ণ আমল থেকে হয়ে আসছে এখানে যে 10-12 রকমের মিষ্টি দরবেশ মতিচুর খাস্তা কচুরি এবং খাস্তা কচুরি স্পেসিফিক হচ্ছে খাস্তা কচুরি ডাল দিয়ে তৈরি হয় ছোলার ডাল তো এইটা কিন্তু বাজারে কোনো জায়গায় আপনি পাবেন না ছোলার ডাল দিয়ে তৈরি হয় প্যারাকি তৈরি হয় নিমকি গঙ্গার কর্পূর কেন হ্যাঁ এটা হচ্ছে শুদ্ধ গঙ্গা জল যেমন শুদ্ধ তো এই শুদ্ধর জন্য গঙ্গা জল এবং কর্পূর এটাই হয়ে এসছে আমাদের আদি রীতিনীতি তো আমরা সেটাকেই বাহক হিসেবে বয়ে নিয়ে চলেছি আর যারা বানাচ্ছেন তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো যে চার পুরুষ ধরে আসছেন আমরা চার পুরুষ ধরেই এসেছি কোথা থেকে আসছেন আমরা পাঁশকুড়া থানা থাকতে এসেছি মেদিনীপুরে পাঁশকুড়া থেকেই চার পুরুষ ধরে আসছেন হ্যাঁ পূর্ব মেদিনীপুর থাকতে মানে পাঁশকুড়া থানার অন্তর্গত আমরা বানাচ্ছেন আজকে কি কি তৈরি হচ্ছে আমি একবার ছবিটা দেখাবো মতিচুর হচ্ছে খাজা হচ্ছে আর সিঙ্গাড়া হচ্ছে মিষ্টি মিষ্টি হচ্ছে গজা হচ্ছে আর খাজা হচ্ছে আর আপনার মিঠে গজা হচ্ছে পান্তুয়া হচ্ছে জিলেপি হচ্ছে এ টু জেড আরো 5-7 রকম হবে মায়ের পুজো মায়ের পুজো আমরা দেখেছি সকাল থেকে ব্যান্ড পার্টি বাজিয়ে প্রথমে নবপত্রিকা স্নান তারপরে মায়ের চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা এবং তারপরে মাকে আরতি করা এবং তারপরে অঞ্জলি পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং দিনের সারাটা দিনই পুজো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাত্রিবেলা এই যে মিঠাই ভোগ শোভাবাজার রাজবাড়িতে এই 200 বছরের ওপরে 266 বছর ধরে কিন্তু এইভাবেই মিঠাই ভোগের মাকে দান করার বা মাকে প্রদান করার রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী পুরো দমে চলছে মিঠাই তৈরি বা মিষ্টি তৈরি এখানেই তো সপ্তমীর আভিজাত্য এবং বিশেষ করে শোভাবাজারের ঐতিহ্য কারণ মিঠাই ভোগ তাতে বিশেষত্ব এবং শুদ্ধাচার থাকবে না তাও আবার হয় নাকি তুমি আমাদের সঙ্গে থাকো চলে যাব সিমলা ব্যায়াম সমিতিতে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব একেবারে প্যাগোডার স্টাইলে মণ্ডপ তৈরি করা হয়েছে সব মিলিয়ে সপ্তমীর সকালে ভিড় কেমন দেখো প্রথমেই একটা জিনিস বলে রাখি নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু একটি পুজো কমিটির প্রেসিডেন্ট ছিলেন এবং সেই পুজো হচ্ছে এই সিমলা ব্যায়াম সমিতি তো এটা এতটাই পুরনো পুজো 97তম বছরে পা দিয়েছে এবং এখানে যে প্রতিমা দেখতে পাচ্ছি মণ্ডপের কথা তুমি বলছিলে মণ্ডপ তো আছেই প্যাগোডার স্টাইলে মণ্ডপ করা হয়েছে গ্যালভানাইজ স্টিল দিয়ে এখানে কাজ করা হয়েছে তবে প্রথমে তোমাকে আগে প্রতিমাটা দেখাবো এই প্রতিমা হচ্ছে শিল্পী সনাতন রুদ্রপালের প্রতিমা তো স্বাভাবিকভাবেই সনাতন রুদ্রপাল মানেই একটা প্রতিমার মধ্যে আলাদা ব্যাপার আছে এবং সেই প্রতিমাই তোমাকে দেখিয়ে দেবো যে এই হচ্ছে সনাতন রুদ্রপালের প্রতিমা এবং এখানে আমরা যেরকম সকালে এসেছি এসে আমরা দেখলাম যে একটু আগেই এখানে কিন্তু নবপত্রিকা সেটার প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখনও সবাই আমরা দেখতে পাচ্ছি যে তার পুজো হচ্ছে তো কী হচ্ছে তাদের থেকে জেনে নেবো যারা সদস্যরা রয়েছেন এখন কী চলছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অষ্টমীর দিন যে সংকল্প হয় সেক্রেটারির নামে তো এই সেক্রেটারি দুই সেক্রেটারি বসেছেন এবং তার সঙ্গে আমাদের অন্য সব সদস্যরাও বসেছেন যে মায়ের সংকল্প সংকল্পটি হচ্ছে দেখতে পাচ্ছ যে দুজন সেক্রেটারি যারা রয়েছেন তাদের নামে সংকল্প হয় বলে তারা এখন বসেছেন এখানে এবং তোমাকে এবার একটু মণ্ডপটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে গ্যালভানাইজ স্টিল দিয়ে যেরকমভাবে আমরা বলছি সেই গ্যালভানাইজ স্টিল দিয়ে কিন্তু এই মণ্ডপটা তৈরি করা হয়েছে এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেবদেবী এবং মাঙ্গলিক চিহ্ন সেগুলোকে কিন্তু এই গ্যালভানাইজ স্টিলের মাধ্যমে সেগুলোকে তুলে ধরা হয়েছে সেগুলোকে ডিজাইন করে কেটে সেগুলোকে তুলে ধরা হয়েছে তো সিমলা ব্যায়াম
সমিতির মণ্ডপ সজ্জার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে। যদিও শিমলা ব্যায়াম সমিতি তারা কিন্তু ভীমের দিকে বেশি ঝুঁকতে চান না, তারা কিন্তু ঐতিহ্যের দিকেই বেশি নজর দিতে চান এবং সেই হিসেবেই এই 97তম বর্ষ এখানে কিন্তু তারা এই ধরনের প্রতিমা করেছেন এবং সাবেকি রীতি অনুযায়ী এখানে পুজো চলছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের দিন গোনা ক্ষণ গোনা পল গোনার অন্ত হলো এবারে। যে যেখানেই শারীরিক ভাবে থাকি না কেন, ঢাকি যখন কাঠি পড়ল, এই যে সারা বছরের এই অপেক্ষা, সেই অপেক্ষার কোথাও গিয়ে শেষ হলো শাস্ত্র মতে সপ্তমীর পুজো শুরু। কেন বলছি এ কথা? কারণ এই অপেক্ষা প্রতীক্ষাই যে থিম। মুদি আলী সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দলতে। হিন্দল, একেবারেই দেখো প্রতীক্ষা, এবারে কিন্তু মুদিয়ালির যে থিম সেই থিম হচ্ছে প্রতীক্ষা। এক বছরের প্রতীক্ষার পর অবশেষে মায়ের আগমন, এবং সেই আগমনের সময় যেই আনন্দ, সেই আনন্দটা উপভোগ করে নিচ্ছেন মুদিয়ালি ক্লাবের সদস্যরা, যেমন রয়েছেন এলাকার সমস্ত মানুষ এবং দূর দূরান্ত থেকে আসা মানুষজন। তোমাকে দেখাবো, অনিরুদ্ধকে বলবো সেই ছবি দেখাতে, তুমি দেখতে পাচ্ছ মুদিয়ালি ক্লাবের প্রতিমা কিন্তু একেবারে সাবেকি প্রতিমা, এবং ইতিমধ্যেই কিন্তু সপ্তমীর যে পুজো সেই পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং যেটা দেখাই যাচ্ছে যে পুজো শুরুর অনেক আগে থেকেই বহু মানুষ দূর দূরান্ত থেকে তারা কিন্তু এসছেন, তাদের মানুষের ঢল দেখা গিয়েছে। আমরা সরাসরি কথা বলবো এখানকার এক ক্লাব সদস্যের সঙ্গে, তিনি কী বলছেন একবার শুনবো আপনাদের এই প্রতীক্ষা, এই প্রতীক্ষা থিমটার কারণটা। করোনা আবহে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছিল, এক অনিশ্চয়তার জীবনযাপন চলছিল, তো সেখান থেকে আজ মানুষ অনেকটা আনন্দিত, কারণ সেই করোনা নামক যে একটা অজানা শত্রু আমাদের গ্রাস করতে এসেছিল তার আজকে করুণ অবস্থা। সেখানেই আমাদের আনন্দ যে মানুষ আবার সেই পুরনো যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতেই মানুষ কিন্তু আবার ফেরত আসছে, এবং সেইখানেই আমাদের প্রতীক্ষার অবসান ঘটছে। এই সুন্দর দুর্গা উৎসব সকলের জন্য আমরা প্রস্তুত করতে পেরেছি। ক্লাব সদস্যরা যেটা স্পষ্টত বলছেন যে প্রতীক্ষার অবসান হলো, অর্থাৎ কিনা এই একটা বছরের প্রতীক্ষার পর অবশেষের মায়ের আগমন ঘটেছে। এবং তুমি দেখতে পাচ্ছ পুজো যেমন চলছে, সাবেকি দুর্গা প্রতিমা যেমন রয়েছে, পাশাপাশি মানুষের ঢল তোমাকে দেখাবো মুদিয়ালি ক্লাবের। সকাল থেকেই কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন মুদিয়ালি ক্লাবের পুজো প্রাঙ্গণে, এবং তারা কিন্তু মাকে যেমন চাক্ষুষ করছেন, পাশাপাশি এই যে পুজো মণ্ডপ, যে পুজো মণ্ডপ মূলত জরি কাপড় থার্মোকল এইসব দিয়ে তৈরি করা হয়েছে, সেই পুজো মণ্ডপের যে শোভা সেটাও কিন্তু তারা চাক্ষুষ। সকালে ভিড় এবং সেই সঙ্গে থিমের যে সাজ সেটাও আমরা দেখলাম।